আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চমতায়ের একশো একান্ন নম্বর পিস্টারের দলীয় বা প্যানেল আলোচনা এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে হজরত ফাতিমার রদুল্লাহু আনহু এবং হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এর আদর্শ তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে তা দলে বা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো হজরত ফাতিমার রাদিল্লাহু এবং হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই উভয় ছিলেন ইসলামের ইতিহাসে মহান ব্যক্তিত্ব তারা তাদের গৌরবান্বিত জীবনে অনুসরণযোগ্য অনেক আদর্শ রেখে গেছেন আমরা আমাদের বাস্তব জীবনে এসব আদর্শ অনুশীলন করতে পারি হজরত ফাতেমার আদিল্লাহু এর অনুসরণযোগ্য জীবন আদর্শ জ্ঞান হজরত ফাতেমার আদিল্লাহ আনহু ছিলেন জ্ঞান পিপাসু আমরাও জ্ঞান অর্জনে আগ্রহী হব এবং নিয়মিত পড়ালেখা করব ধৈর্য তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল আমরাও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার চেষ্টা করব দানশীলতা তিনি ছিলেন দানশীল আমরাও গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করব। পরিবারের প্রতি দায়িত্ব তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মা আমরাও পরিবারের প্রতি দায়িত্ব পালন করব হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই এর অনুসরণযোগ্য জীবনাদর্শ ইসলাম প্রচার তিনি ছিলেন একজন খ্যাতিমান সাধক ও ইসলাম প্রচারক আমরাও আমাদের জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়ে ইসলাম প্রচার করব সহনশীলতা তিনি ছিলেন অত্যন্ত সহনশীল আমরাও সকলের প্রতি সহনশীল হব সমাজ সেবা তিনি ছিলেন সমাজ সমাজসেবী আমরাও সমাজের উন্নয়নে ভূমিকা রাখব আল্লাহর প্রতি ভালোবাসা তিনি ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত ভালোবাসাপূর্ণ আমরাও আল্লাহকে ভালোবাসব এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করব পরিশেষে বলা যায় যে হজরত ফাতেমার আদিল্লাউ আনহু এবং হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এর জীবনাদর্শ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রশান্তি বয়ে আনতে পারে আমাদের সকলের উচিত এই জীবনাদর্শগুলো বাস্তব জীবনে চর্চা করার চেষ্টা করা শিক্ষার্থীরা আমরা এই দলীয় আলোচনা বা প্যানেল আলোচনাটুকু উপস্থাপনা করলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে